नमस्कार बन्धु बान्धवी तो आज आम भिडिओटोर आपनलोक जानम जे आपनलोके एमएलए स्कॉलरशिपर कारणे आपनलोके एप्लिकेशन फर्म खन आपनलोके केनेक फिलअप करिबो हे बिषये मय आज आपनलोक जानम आरो जेहेतु मय इयार आगर भिडिओ आपनलोक जानाइसो जे आपनलोके एमएलए स्कॉलरशिपर कारणे आपनलोके कोट केनेक फर्म पाबो आरो आपनलोकर क्वालिफिकेशन किमान लागिबो तो आपनलोके हे भिडिओटो एबार चाइ लबो तार पिसते आपनलोके ए भिडिओटो साबो आरो बहुते कयसे जे एमएलए स्कॉलरशिप टु फेक हय मय आगत एप्लाई करिसिलो किन्तु पुआ नाय तो एने धरनर बहुते फेक बुली कयसे किन्तु मय आपनलोक जानाउ जे ए स्कॉलरशिप टु कोनो धरनर फेक स्कॉलरशिप नहय तो एतु एटा लिमिटेड स्कॉलरशिप बुली कोबो लागिबो एमएलए एरिया डेवलपमेन्टर कारणे अर्थात स्टुडेन्ट बिलाकर हायर एडुकेशनर कारणे ए स्कॉलरशिप टु प्रदान करा हय आरो लागिले मय आपनलोक अफिसियल वेबसाइट लय गय आपनलोकर प्रिभियास लिस्ट टु अर्थात इयार आगर बेचर किमान जन केन्डिडेटे किमान टका पाइसे हे लिस्ट बिलाकु मय आपनलोकक देखुवाइ दिम तो आपनलोके आमार चेनेलत लगत जुड़ित होइ थाकिबो तो आज ए भिडिओटो बिशेषकै आपनलोकर एप्लिकेशन फर्म खन आपनलोके केनेकै फिल आप करिबो हे बिषये मय आपनलोकक जानाम तो पोनप्रथमे आपनलोके इयाते एप्लिकेशन फर्म खन देखिसे एने धरणे आहिसे सुरित बुली आहिसे आरो इयाते दिया आछे एप्लिकेशन टु दि डिपुटी कमिशनार इयाते दिया आछे फाइनेन्सियल एसिस्टेन्ट एडुकेशन बेनिफिट आण्डार एम एल ए एरिया डेभलपमेन्ट तो इयाते आपनलोके देखिसे एम एल ए एरिया डेभलपमेन्टर कारणे एडुकेशनर कारणे आहिसे तो आपनलोके इयाते एप्लिकेशन फर्म खन जुदि पाइसे तेनहले आपनलोके इयाते एने धरणे पाबो प्रथमते आहिसे नेम अफ एप्लिकेशन तो इयाते आपनलोकर नेम टु आपनलोके केपिटल लेटार दिबो आपनलोके सम्पूर्ण नेम टु लिखिबो तो नेक्स्ट आपनलोके इयाते आपनलोकर डेट अफ बार्थ टु दिबो नम्बर टु तार पिसे आपनलोके इयाते आपनलोकर जेन्डार टु आपनलोके मेल फिमेल आपनलोके एने धरणे तेनहले सिलेक्ट करिबो अर्थात टिक सिन कर दिबो तार पिसे आपनलोके इयाते आपनलोकर गार्जेन नेम टु दिबो आपनलोकर सम्पूर्ण गार्जेन नेम टु इयाते लिखि दिबो केपिटल लेटार तार पिसे आपनलोके गार्जेन अपशन अर्थात आपनलोकर फादार बा आपनलोकर मादारे जिजन आपनलोकर गार्जेन तो तेखेते कि करे इयाते आपनलोके धुनियाकै लिखि दिबो एने धरणे फार्मार हले फार्मार অন্যান্য কিবা করলে তেনেধরনের আপনাদের লিখে দিব তারপর আপনাদের আপনার রিলেশনশিপ অর্থাৎ আপনার ইয়াতে গার্জেন নেমর আপনাদের যি দিছে অর্থাৎ আপনার যদি ফাদার বা মাদার আপনার নামবিল দিয়ে দিছে তো সেইদরে আপনার রিলেশনশিপটি আপনার কি হয় তেনেধরনের আপনাদের সিলেক্ট করব আপনাদের যদি ইয়াতে গার্জেন নেমত ফাদার দিয়ে তেনহলে আপনাদের ফাদারর টিক সিন করে দিব মাদার দিলে মাদারর টিক সিন করে দিব তো এনেধরনের আপনাদের দিয়ে দিব তারপর আপনাদের এতে পাব এড্রেস ইন ফুল অর্থাৎ আপনার ডিস্ট্রিক্ট ইয়াতে আপনাদের ক্যাপিটাল লেটার লিখে দিব তারপর আপনার ইয়াতে সার্কেলটি আপনার সার্কেলটি আপনাদের লিখে দিব তারপর নেক্সট আপনাদের ইয়াতে পাব আপনাদের যদি টাউনত থাকে তেনহলে আপনাদের ওয়ার্ড নং বলে আপনাদের দিয়ে দিব যদি আপনাদের গাঁত বাস করে তেনহলে আপনাদের ওয়ার্ড নং নিদিলে হব তারপর আপনাদের ইয়াতে আপনার পোস্ট অফিস দিব আপনার পোস্ট অফিস ইয়াতে ধুনকে লিখে দিব আর নেক্সট আপনাদের ইয়াতে আপনার ব্লকটো লিখে দিব ব্লকটো দিয়ার পিছত আপনাদের ইয়াতে আপনার ভিলেজ নেম পুলিশ স্টেশন পিনকোড তো এনেধরনের আপনার ইয়াতে লিখে দিব সকলোখিনি ধুনকে তো নেক্সট আপনাদের ইয়াতে নাম্বার সিক্সর আপনাদের কাস্টটো সিলেক্ট করব লাগিব অর্থাৎ আপনি কি কাস্টর হয় জেনারেল এস টি পি এস টি এইচ এস সি ও বি সি এম ও বি সি তো এনেধরনের আপনাদের যে কাস্টর হয় সেই কাস্টটো আপনাদের ইয়াতে টিক সিন করে দিব আর এটা আপনার রিলিজনটো সিলেক্ট করে দিব হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ বুদ্ধিষ্ট জৈন অর্ডার্স তো এনেধরনের আপনার যে রিলিজন হয় ধর্ম হয় সেটা আপনাদের ইয়াতে সিলেক্ট করে দিব তারপর নেক্সট আপনাদের ইয়াতে আপনার কমিউনিটিটো আপনাদের সিলেক্ট করে দিব তারপর আপনার একটা মোবাইল নাম্বার এটা আপনার যে মোবাইল নাম্বার আপনি ইউজ করে সেই মোবাইল নাম্বারটা আপনাদের দিয়ে দিব আর নেক্সট আপনাদের এটা আপনার ব্যাংকর ডিটেলসবিল আপনাদের দিব লাগবে তো আপনার নিজের নামত যদি ব্যাংক আছে তেনহলে আপনার নিজের নামর যখন ব্যাংক আছে সেই ব্যাংকর এড্রেসবিল আপনাদের দিয়ে দিব আর আপনার যদি নিজের ব্যাংক এড্রেস অর্থাৎ আপনার যদি নিজের ব্যাংক নাই তেনহলে আপনাদের আপনার গার্জেনের ব্যাংক নাম্বার আপনাদের দিলেও হব তো বিশেষকৈ আপনার যদি নিজের আছে তেনহলে আপনাদের নিজের ব্যাংক একাউন্টটাই দিব কারণ আপনার নিজের থাকাটো বেশি ভাল তো এটা আপনার প্রথমতে আছে ব্যাংক নেম তো আপনার এটা আপনার ব্যাংক নেমটো ধুনকে এনে ধরনের ক্যাপিটাল লেটার লিখে দিব তারপর আপনার ব্রাঞ্চটো কি হয় আপনার সেই ব্রাঞ্চটো আপনার দিয়ে দিব তারপর নেক্সট আপনার ব্রাঞ্চ আই এফ সি কোড অর্থাৎ যেটা নাকি ব্রাঞ্চর আই এফ এস সি কোড আছে সেই কোডটো আপনার এটা লিখে দিব আপনার পাসবুকখনত পাই যাব ফ্রন্ট পেজত তারপর নেক্সট আপনার আপনার একাউন্ট নাম্বারটো এটা আপনার ধুনকে শুদ্ধক আপনার লিখে দিব আর নেক্সট আপনার এটা একাউন্ট হোল্ডার নেম অর্থাৎ আপনার একাউন্টখন কার নামত আছে সেইটো আপনার দিয়ে দিব তো নেক্সট আপনার এটা আপনার পান নং আপনার পান কার্ডর নংটো আপনার এটা লিখে দিব আর নেক্সট আপনার এতে আপনার এডুকেশন ডিটেলসবিল আপনার দিবো তো ইয়াতে আপনার বিশেষকৈ আহিছে কোয়ালিফিকেশন অফ দি বেনিফিসিয়ারি অর্থাৎ আপনার কোয়ালিফিকেশনটো আপনার লিখে দিব আপনার কি স্টাডি করে আছে সেটা আপনার ধুনকে ইয়াতে লিখে দিব তো আপনার যদি গ্রেজুয়েশন এবার ফার্স্ট সেম এডমিশন করেছে ফার্স্ট সেম দিব তেনহলে আপনার যদি থার্ড সেম ফোর্থ সেম ফাইভ সেম যিকোনো সেমিস্টার আপনার পড়ি আছে তেতিয়া আপনার দিব আপনি যদি এইচএস পড়ি আছে এইচএস দিব এনে ধরনের আর নেক্সট আপনার এটা আপনার কোর্স টাইপটো আপনার পাব অর্থাৎ আপনার কি কোর্স কমপ্লিট করলে সেটা আপনার এটা সিলেক্ট করব লাগিব তো আপনি যদি এইচএস এলসি পাস করেছে এইচএস এলসি সিলেক্ট করব মিড আর হাই সেকেন্ডারি পাস করলে আপনার এইচএস এস এল সি এইটো আপনারা সিলেক্ট করব আর আপনার যদি আন্ডার গ্রেজুয়েট কোর্স কমপ্লিট করেছে ইউজি দিব আর আপনার যদি পোস্ট গ্রেজুয়েট করেছে তাহলে পিজি দিব আর নাইবা আপনার যদি ভোকেশনাল কোর্স ধরা হয় আপনার পলিটেকনিক আইটিআই এনে ধরনের যে আপনার ভোকেশনাল কোর্স সিলেক্ট করেছিল তাহলে আপনার ভোকেশনাল সিলেক্ট করব আর নাইবা আপনার যদি ডিপ্লোমা কোর্স করেছে ডিপ্লোমা সিলেক্ট করব তো এনে ধরনের আপনার কোর্স টাইপটো সিলেক্ট করব আপনি যেটা অলরেডি কমপ্লিট করলে তো নেক্সট আপনার এটা কোর্স নেম আপনার কোর্স নেমটো দিব আপনি যেটা অলরেডি কমপ্লিট করলে ধুনকে এনে ধরনের লিখে দিব তারপর নেক্সট আপনার এটা দিব লাগিব নেম এন্ড এড্রেস অফ দি ইনস্টিটিউশন অর্থাৎ আপনি অলরেডি কোনখন ইনস্টিটিউটৰ পৰা অলরেডি আপনার পাস হয়ে আহিছে সেই ইনস্টিটিউটখনৰ নাম আপনার এটা ধুনকে ক্যাপিটেল লেটাৰ লিখে দিব লাগিব তারপর আপনার এডমিশন ডেট অর্থাৎ আপনার যেটা কোর্স আপনার অলরেডি আপনার পাস করে আহিছিলে তো সেইটো আপনার এডমিশন ডেটটো কিমান আছিল সেইটো
আপোনালোকে এতে ধুনীয়াকৈ লিখি দিব লাগিব। তো নেক্সট আপোনালোকৰ এতে আহিছে, আপোনালোকৰ এতে কোৱা হৈছে যে আপোনালোকৰ ফেমিলি মেম্বাৰ কোনোবা গভৰ্ণমেণ্ট এমপ্লয় আছে নেকি, অৰ্থাৎ আপোনালোকৰ ফেমিলিৰ কোনোবা গভৰ্ণমেণ্ট চাকৰি আছে নেকি। তেনেহ'লে আপোনালোকে যদি আছে ইয়েছ, নহ'লে ন। তো বিশেষকৈ এতে মই ভাবোঁ আপোনালোকে নৈ দিব, কাৰণ আপোনালোকে ইয়েছ দিলে হয়তো আপোনালোকৰ অকণমান অসুবিধা হ'ব পাৰে, তো আপোনালোকে নৈ দিব। তো নেক্সট আপোনালোকৰ ইয়াতে দিয়া আছে আপোনালোকৰ কোনোবা গভৰ্ণমেণ্ট ৰিচিভাৰ আছে নেকি আপোনালোকৰ হেড। তো আপোনালোকৰ যদি আছে তেনেহ'লে আপোনালোকে এতিয়া ইয়েছ দিব, নহ'লে ন দিব। তো আপোনালোকে এইকেইটা আপোনালোকে নৈ দি দিব। তো নেক্সট আপোনালোকৰ এতিয়া আই ডি প্ৰুফ টাইপ, অৰ্থাৎ আপোনালোকৰ আই ডি প্ৰুফ এটা বিচাৰিছে। তো আপোনালোকে আই ডি প্ৰুফটো আপোনালোকে কি দিব বিচাৰে সেইটো দিব। আপোনালোকে পান কাৰ্ড হ'লে পান দিব, ভোটৰ আই ডি হ'লে ভোটৰ আই ডি দিব। তো এনেধৰণে আপোনালোকে যিটো আই ডি আছে সেইটো আপোনালোকে দি দিব। তাৰপিছত আপোনালোকৰ আই ডি নাম্বাৰটো দিব আৰু আপোনালোকৰ নেমটো দি দিব। আপোনালোকৰ আই ডিখন আপোনালোকৰ কি নাম আছে, কাৰ নামত আছে সেইটো আপোনালোকে ধুনীয়াকৈ দি দিব। আপোনালোকৰ নিজৰ পান কাৰ্ড নাইবা ভোটৰ কাৰ্ড আপোনালোকে এতিয়া লিখি দিব। তো নেক্সট আপোনালোকৰ এতিয়া ইনৰোল আধাৰ, আপোনালোকৰ যদি আধাৰ কাৰ্ড আছে ইয়েছ দিব, নহ'লে ন দিব। যদি আপোনালোকৰ আধাৰ আছে ইয়েছ দিলে তেনেহ'লে আপোনালোকে এতিয়া নংটো দিব লাগিব। তো আপোনালোকে এনেধৰণে লিখি দিব। আৰু নেক্সট আপোনালোকৰ ইয়াতে মেইন কথা হৈছে, এতিয়া দিয়া আছে যে ছিগনেচাৰ অফ দি হেড অফ দি ইনষ্টিটিউচন উইথ চিল, অৰ্থাৎ আপোনালোকে কি কৰিব লাগিব। আপোনালোকে যিখন ইনষ্টিটিউটৰ আপোনালোকে অলৰেডি ষ্টাডি কৰি আহিলে, অৰ্থাৎ অলৰেডি আপোনালোকে কমপ্লিট কৰিলে কোৰ্চটো, সেই ইনষ্টিটিউটখনলৈ গৈ আপোনালোকে প্ৰিন্সিপালৰ ছিগনেচাৰ আৰু চিল আপোনালোকে মাৰি আনিব লাগিব। তো আপোনালোকে ইয়াতে দেখিছে আপোনালোকৰ ইয়াতে ছিগনেচাৰ আৰু চিল ধুনীয়াকৈ মাৰি দিছে কলেজৰ ফালৰ পৰা, আৰু ইয়াতে আপোনালোকৰ ডেটটো দিয়া আছে এনেধৰণে। তো আপোনালোকে এনেধৰণে কৰিব লাগিব। আপোনালোকে যিখন ইনষ্টিটিউটত অলৰেডি আপোনালোকে পাছ কৰি আহিছে, তো সেই ইনষ্টিটিউটখনৰ পৰা আপোনালোকে ইয়াতে চিল আৰু ছিগনেচাৰ আপোনালোকে মাৰি আনিব লাগিব। তো আপোনালোকে যদি ধৰক গ্ৰেজুৱেশ্যন কৰি আছে তেনেহ'লে আপোনালোকে গ্ৰেজুৱেশ্যন যিখন ইনষ্টিটিউট কৰি আছে তাৰ পৰা কৰিলেও হ'ব। তো এনেধৰণে আপোনালোকে কৰিব। তাৰপিছত এতিয়া আপোনালোকৰ ইয়াতে দেখিব আপোনালোকে যিখন ফৰ্ম পাব, সেই ফৰ্মখন আপোনালোকৰ এনেধৰণে আপোনালোকৰ এম এল এজনৰ নাম থাকিব আৰু আপোনালোকৰ সমষ্টিটোৰ নাম থাকিব, এনেধৰণে চিল মাৰা থাকিব। তো এইখন ফৰ্মহে আপোনালোকৰ একচেপ্ট কৰিব। আৰু ইয়াৰ বিষয়ে মই অলৰেডি আগৰ ভিডিঅ' আপোনালোকক কৈ দিছোঁ, তো আপোনালোকে সেই ভিডিঅ'টো এবাৰ চাই ল'ব। তো নেক্সট আপোনালোকৰ এতিয়া ডিক্লেৰেশ্যনবিলাক দিয়া আছে, আপোনালোকে এইখিনি অকণমান চাব পাৰিব। তাৰপিছত আপোনালোকে ডেট প্লেচবিলাক আপোনালোকে দিব আৰু নেক্সট আপোনালোকে এতিয়া আপোনালোকৰ ছিগনেচাৰটো ধুনীয়াকৈ আপোনালোকে দি দিব। তো ইয়াৰ পিছত আপোনালোকৰ আগত আৰু এখন এপ্লিকেশ্যন ফৰ্ম আছে। তো মই আপোনালোকৰ এতিয়া ক'ব থাকি গ'ল যে আপোনালোকে ইয়াতে ফটো এখন লগাব লাগিব। তো আপোনালোকৰ পাছপৰ্ট চাইজ ফটো এখন আপোনালোকে লগাই দিব ধুনীয়াকৈ এনেধৰণে। তাৰপিছত নেক্সট আপোনালোকৰ আৰু এখন এপ্লিকেশ্যন ফৰ্ম আছে। তো এইখন হৈছে আপোনালোকৰ এডুকেশ্যন চাৰ্টিফিকেট। তো এইখনো আপোনালোকৰ এই এপ্লিকেশ্যন ফৰ্মখনৰ লগতে আপোনালোকে পাব। তো এই এডুকেশ্যন চাৰ্টিফিকেটখন আপোনালোকে যিখন ইনষ্টিটিউটত বৰ্তমান ষ্টাডি কৰিব অৰ্থাৎ এডমিশ্যন কৰিছে সেই ইনষ্টিটিউটৰ পৰা আপোনালোকে এই চাৰ্টিফিকেটখন পাব। তো আপোনালোকে এনেধৰণে পাব। ইয়াতে দিয়া আছে এডুকেশ্যন চাৰ্টিফিকেট। তো ইয়াতে আপোনালোকৰ দিয়া আছে ডিছ ইজ টু চাৰ্টিফাই ডেথ চেৰিমনি, অৰ্থাৎ আপোনালোকৰ নেমটো ইয়াতে থাকিব। তো এইখন বিশেষকৈ আপোনালোকৰ ইনষ্টিটিউটৰ ফালৰ পৰা ফিল আপ কৰি দিব। তো আপুনি যদি ফিল আপ কৰিব বিচাৰে ফিল আপ কৰিব পাৰে। তো নেক্সট আপোনালোকৰ এতিয়া চন অফ ডকেটাৰ, আপোনালোকৰ ফাদাৰ মাদাৰ আপোনালোকৰ নেমটো আপোনালোকৰ ইয়াতে দি দিব। তাৰপিছত ৰেচিডেণ্ট অফ ভিলেজ, আপোনালোকৰ ভিলেজ নেম পোষ্ট অফিচ এনেধৰণেকৈ লিখি দিব। তাৰপিছত আপোনালোকৰ টাউন, যদি টাউনত থাকে টাউনটো কি হয় আপোনালোকৰ ইয়াতে দি দিব। তো আপোনালোকৰ ব্লক পোষ্ট পুলিচ ষ্টেচন, তো এনেধৰণে আপোনালোকৰ লিখা থাকিব। তাৰপিছত আপোনালোকে কোনটো কোৰ্চ আপোনালোকে এডমিশ্যন কৰিছে সেইটো আপোনালোকে দিব। তো বিশেষকৈ এই চাৰ্টিফিকেটখন বিশেষকৈ 17-18 বেটছৰে আছিল, সেইকাৰণে মই এইখনেই মোৰ হাতত আছিল, তাৰবাবে মই আপোনালোকক দেখুৱাই দিলোঁ, কাৰণ এইখন ছল্ভ কৰা আছিল। তো এনেধৰণে দিয়া আছে যে বি এছ ছেকেণ্ড ছেম 2017-18 বেটছ। তো আপোনালোকে এনেধৰণে দেখিব। তো আপোনালোকে যদি ফাৰ্ষ্ট ছেমত এডমিশ্যন কৰিছে ফাৰ্ষ্ট ছেম থাকিব, ছেকেণ্ড ছেম, থাৰ্ড ছেমত থাৰ্ড ছেম, ফাইভ ছেমত ফাইভ ছেম, ছিক্স ছেমত ছিক্স ছেম, তো এনেধৰণে থাকিব। আৰু এতিয়া আপোনালোকৰ ইনষ্টিটিউট, অৰ্থাৎ আপুনি কোনখন ইনষ্টিটিউটত এডমিশ্যন কৰিছে সেইটো আপোনালোকৰ নেমটো থাকিব। তাৰপিছত আপোনালোকৰ এতিয়া ইনষ্টিটিউটৰ আপোনালোকৰ প্ৰিন্সিপালৰ ছিগনেচাৰ, চিল, আপোনালোকৰ এতিয়া ষ্টাম্প, আপোনালোকৰ সকলো থাকিব আৰু আপোনালোকৰ ডেটবিলাক থাকিব। তো আপোনালোকে আপোনালোকৰ এপ্লিকেশ্যন ফৰ্ম আৰু এডুকেশ্যন চাৰ্টিফিকেট এই দুখন আপোনালোকে গাঁঠি দিব লাগিব। আপোনালোকৰ এডুকেশ্যন চাৰ্টিফিকেট, আপোনালোকৰ যিবিলাক ডকুমেণ্টছ লাগে সেই ডকুমেণ্টছবিলাকত তেতিয়াহে আপোনালোকৰ একচেপ্ট কৰিব। আৰু আপোনালোকে যৰ পৰা ফৰ্ম আনিছিলে তাতে আপোনালোকে ছাবমিট কৰিব লাগিব। তো ইয়াৰ আগৰ ভিডিঅ'ত যিহেতু মই অলৰেডি আপোনালোকক গোটেইখিনি জনাই দিছোঁ, তো আপোনালোকে সেই ভিডিঅ'টো এবাৰ চাব। তো মই আপোনালোকক জনাওঁ যে এই স্কলাৰশ্বিপটো কোনো ধৰণৰ ফেক স্কলাৰশ্বিপ নহয়। যদি আপোনালোকৰ সকলোখিনি এড্ৰেছ, আপোনালোকৰ ডিটেইলছ, আপোনালোকৰ কোৱালিফিকেশ্যন চব যদি ঠিক আছে তেতিয়া আপোনালোকে নিশ্চয় স্কলাৰশ্বিপটো পাব। তো যিহেতু মই অলৰেডি আগতেই এই স্কলাৰশ্বিপটো লাভ কৰিব পাৰিছোঁ, সেইবাবে মই আপোনালোকক জনাইছোঁ। তো লাগিলে মই নেক্সট ভিডিঅ'ত আপোনালোকৰ প্ৰিভিয়াছ লিষ্টত, অৰ্থাৎ আপোনালোকৰ আগৰ বেটছত কোনসকল কেণ্ডিডেটে কিমান টকা পাইছে আপোনালোকৰ ডিষ্ট্ৰিক্ট ৱাইজ, তো এই সকলোবিলাক বিষয় মই আপোনালোকক লাইভ প্ৰুফ দেখুৱাম। তো আপোনালোকে আমাৰ চেনেলটোৰ লগত জড়িত হৈ থাকিব। মই দুই এদিন অৰ্থাৎ কালি পৰহিৰ ভিতৰতে মই সেই ভিডিঅ'টো আপলোড কৰি দিম, আপোনালোকে নিজেও চাব পাৰিব। যদি আপুনি অলৰেডি আগত এপ্লাই কৰিছিলে যদি পোৱা নাই, তো সেই বিষয়ে আপোনালোকে জানিব পাৰিব। আৰু আপোনালোকে যদি স্কলাৰশ্বিপৰ লিষ্টত, সেই লিষ্টত আপোনালোকৰ যদি নামটো আহে, তো আপোনালোকে যদি স্কলাৰশ্বিপটো লাভ কৰিব পৰা নাই, তো আপোনালোকে কেনেকৈ সেই স্কলাৰশ্বিপটো লাভ কৰিব পাৰিব সেই বিষয়ে মই আপোনালোকক জনাই দিম। কাৰণ মই অলৰেডি সেই চিটুৱেশ্যনটো হেণ্ডেল কৰিছোঁ বুলি ক'ব লাগিব, অৰ্থাৎ কাৰণ মোৰ ফ্ৰেণ্ড এজনৰ তেনেকুৱাকৈ স্কলাৰশ্বিপটো সোমোৱা নাছিল, তেখেতৰ বেংক একাউণ্টৰ ভুল আছিলে। তো তেনে কেনেকৈ আপোনালোকে সেইবিলাক কাৰেকশ্যনো কৰিব পাৰিব সেই বিষয়ে মই আপোনালোকক জনাম। তো আপোনালোকে আমাৰ চেনেলটোৰ লগত জড়িত হৈ থাকিব। তো আপোনালোকৰ যদি এই ভিডিঅ'টোৰ দ্বাৰা সহায় হৈছে তেনেহ'লে ভিডিঅ'টো লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব, আৰু আগলৈ এনেধৰণৰ ভিডিঅ' পাই থাকিবলৈ হ'লে চেনেলটো ছাবস্ক্রাইব কৰি লগতে থকা বেল আইকনটো প্রেস কৰি দিব নাপাহৰিব। ধন্যবাদ।